বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমি ফিমারা ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ফিমারা ঔষধটি নোভার্টিস ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হলো ল্যাট্রোজল। এটি সাধারণত ফিমারা নামেই পাওয়া যায় এবং ফিমারা 2.5 mg ট্যাবলেট আকারে পাওয়া যায়। যে সকল রোগীদের জন্য মূলত ফিমারা ঔষধটি দেওয়া হয়ে থাকে, সাধারণত এটি একটি সম্পূর্ণ মহিলাদের ঔষধ। যে সকল মহিলাদের বাচ্চা কনসেপ্ট করে না কিংবা যাদের বন্ধত্ব রয়েছে, যারা শত চেষ্টা করার পরেও একটি সন্তান নিতে পারতেছেন না, দেখা যায় যে দাম্পত্যের বয়স প্রায় 7-8 বছর হয়ে গেছে, তবুও তাদের সংসারে একটি সন্তান আসেনি। যে সকল মহিলারা বন্ধত্বে ভুগছেন কিংবা ইস্ট্রোজেন রিসেপ্টর পজিটিভ স্তনের ক্যান্সার ও ওভুলেশন জনিত বন্ধত্ব, এ সকল রোগীদের জন্যই মূলত ফিমারা ঔষধটি দেওয়া হয়ে থাকে। ফিমারা ঔষধটি অতি সহজে এবং দ্রুত বন্ধত্ব দূর করে থাকে এবং এটি ওভুলেশন জনিত বন্ধত্ব দূর করে। তাছাড়া যারা স্তন্য ক্যান্সারে ভুগছে তাদের জন্য খুবই কার্যকারী একটি ঔষধ। ফিমারা ঔষধটি খাওয়ার নিয়ম হলো, সাধারণত যাদের বাচ্চা হয় না তারা প্রতিদিন একটি করে ট্যাবলেট মাসিকের তৃতীয় দিন থেকে শুরু করে সপ্তম দিন পর্যন্ত খেতে হবে। যাদের স্তন্য ক্যান্সার রয়েছে তারা দৈনিক একটি করে ট্যাবলেট একবেলা খাওয়া যেতে পারে। তবে রোগীর অবস্থা ভেদের রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। ফিমারা ঔষধটি কোনোভাবে আন্দাজে কিংবা একা একা মন গড়াগড়িভাবে খাওয়া যাবে না। এটি খাবার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ অনুযায়ী খেতে হবে, কেননা ডক্টর প্রথম অবস্থায় রোগীকে দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর কী ধরনের সমস্যা রয়েছে, রোগীর কি কারণে বাচ্চা কনসেপ্ট করে না, ওভুলেশন জনিত কারণে কিংবা যে কারণে থাকুক না কেন যে বাচ্চা কনসেপ্ট করে না। আর ডক্টর যদি মনে করেন যে ফিমারা ঔষধটি দ্বারা রোগীর এ সকল সমস্যা দূর করা সম্ভব, তাহলে ডক্টর ফিমারা ঔষধটিই দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয় ডক্টর সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই ফিমারা ঔষধটি খাওয়ার পূর্বে একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। ফিমারা ঔষধটি খাওয়ার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, যেমন হাত পা জ্বালা পড়া করা, ওজন বৃদ্ধি হওয়া, বমি বমি ভাব হওয়া কিংবা বমি হওয়া, রক্তস্রাব হওয়া ইত্যাদি হতে পারে। তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। যদি আপনাদের ফিমারা ঔষধটি সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন।